এটা আসলে প্রফেশনালিজমের অভাব, যারা পেমেন্টটা কমপ্লিটলি দিচ্ছে না, এটা নারী পুরুষের কোনো ফ্যাক্টর না, এটা যদি কারোর আমরা হয়তো অনেক সময় আসলে আমাদের উচিত অ্যাডভান্স পেমেন্টস নিয়ে কাজ করা, বাট অনেক সময় দেখা যায় আমরা একটু বায়াসড হয়ে যে কারোর সাথে তো অনেক বছর ধরে কাজ করছি, মনে হচ্ছে ঠিক আছে থাকে এখানে আর এভাবে বলাটা একটু কমার্শিয়াল শোনা যাবে যে আমার অ্যাডভান্স পেমেন্ট কাজ করবো না। আমার অনেক অনেক পেন্ডিং পেমেন্ট যেগুলো আজ পর্যন্ত পাইনি, অনেকগুলো তো আমি জানি যে যেগুলো পাবো না, ওগুলো আনএথিক্যালও কিছু না, এটা জাস্ট পার্ট অফ লাইফ। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এটার উপরে ভিত্তি করে কাউকে জাজ করার কিছু আনবো না আমি, যদি এখন একদমই অন্যায় কিছু করতাম সেটার ভিত্তিতে হয়তো আমার ক্যারিয়ার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়া উচিত ছিল, বাট আমি যদি আমার কাজের জায়গায় ঠিক থাকি এটা একটা এফেক্ট হওয়ার কথা না। বাট অন দ্য আদার হ্যান্ড এখন ফাইয়া যেটা বলছে এটা প্রবলি ওর ব্যক্তিগত থিঙ্কিং, ওর ব্যক্তিগত এথিক্স। এখন আমি কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না, বিকজ আই বিলিভ ইন ওয়ান থিং দ্যাট ইজ লাইক, অ্যান্ড এটা আসলে আমি মনে করি যে তা না, এটা ফ্যাক্ট কিছু এথিক্স আমাদের থাকতে হবে। এবং আমার মনে হয় যে নারীর প্রতি যে সম্মান এটা আসলে পুরুষদের নিজের থেকে আসা উচিত, কারণ মার উপরে কোনো কিছু আসে না, নিজের বাসায় বোন থাকে, নিজের মা থাকে। আমি যদি সিম্পলি এতটুক একটা মানুষের যদি হিউম্যানিটি রিলিজিয়ন বলতে যদি আমি যদি হিউম্যানিটি রিলিজিয়ন যদি ফলো করি অতটুক যদি প্রতিটা মানুষের মধ্যে থাকে আমার মনে হয় এই প্রবলেমসগুলো আসারই কথা না। আমি কিন্তু প্রতিটা উত্তর আমার কেসে বলিনি, আমি ইন জেনারেল বলেছি, দেখে বারবার বলছি যে এটা আমার রিভিউ কথা না। অনেক পুরুষদেরকে আমি চিনি যাদের পেমেন্ট কমপ্লিটলি পাইনি, মানে নারী প্রোডিউসার থেকে ছেলে প্রোডিউসার বা ছেলে ডিরেক্টর থেকে হয়তো পেমেন্ট পাইনি উঠেছে, এবং আমার অনেক জায়গায় পেমেন্ট এখনো পর্যন্ত বাকি যেখানে আমি হয়তো পাইনি পেমেন্ট, যে কমপ্লিট পাইনি আমি নাম বলবো না, থাক পার্সোনালি অ্যাটাক করা হয়ে যাবে। বাট এটা আসলে নারী বা পুরুষ ওসবের জায়গা না, এটা আসলে প্রফেশনাল, এটা আসলে প্রফেশনালিজমের অভাব, যারা পেমেন্টটা কমপ্লিটলি দিচ্ছে না, এটা নারী পুরুষের কোনো ফ্যাক্টর না, এটা যদি কারোর আমরা হয়তো অনেক সময় আসলে আমাদের উচিত অ্যাডভান্স পেমেন্টস নিয়ে কাজ করা, বাট অনেক সময় দেখা যায় আমরা একটু বায়াসড হয়ে যে কারোর সাথে তো অনেক বছর ধরে কাজ করছি, মনে হচ্ছে ঠিক আছে থাকে এখানে আর এভাবে বলাটা একটু কমার্শিয়াল শোনা যাবে যে আমার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কাজ করবো না। যখন আমরা দেখা যায় সফট কর্নারটা একটু দেখিয়ে ফেলি বা একটু মাঝে মাঝে মনে হয় যে আন্তরিকতার জন্য হোক বা একটু লজ্জার জন্য হোক, যাচ্ছা ফাইন অ্যাডভান্স পেমেন্টের কথা না বলি বা ঠিক আছে আমি তো পাবোই, বাট তার সাথে এর আগে অনেকগুলো কাজ করেছি এখন এই জায়গাটা বললে আবার মাইন্ড করে কিনা, তখনও তো অনেক সময় পেমেন্ট আসলে দিচ্ছে দিকে হয়। আমার অনেক অনেক পেন্ডিং পেমেন্ট যেগুলো আজ পর্যন্ত পাইনি, অনেকগুলো তো আমি জানি যে জীবনও পাবো না, ওগুলো আমি বলবো ইকুয়াল, আমি বললাম না আমি অনেক ছেলে মানুষ, অনেক ছেলে আমার কোয়ার্টিসদেরও শুনি যে অনেক ডিরেক্টর টাকা ফেরত টাকা দেয়নি বা অনেক সবাই মিলে একটু একজোট হই, যেরকম অ্যাক্টরসদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া হয় যে ডিরেক্টরস গিল্ড থেকে যে তাকে হয়তো এতদিনের জন্য ব্যান্ড করে দেয় এটা করে দেয়, এটা আমার মনে হয় যে আমাদের অ্যাক্টরসদেরকেও একটু স্ট্রং হতে হবে, বিকজ আমরা যেটা চাচ্ছি সেটা আমাদের একান্তই আমাদের আমাদের পারিশ্রমিক, এটা কোনো লোন চাচ্ছি না বা কোনো হেল্প চাচ্ছি না, এখন আমাদের অধিকার এটা। সো ওই জায়গায় যদি এরকম করে তাহলে আমার মনে হয় সবাই যদি আমরা ইউনিট মানে ইউনাইটেড থাকি যে সেই ডিরেক্টরের কাজ আমরা করবো না, একজনের দুঃখ যদি আরেকজন শেয়ার করি আমরা আই গেস সবাই বেনিফিটেড হবো। অনেস্টলি বলি আমি যদি আমার কাজের জায়গায় ঠিক থাকি, আমার কাজ আমি 100% দিচ্ছি, আমার পার্সোনাল লাইফের হয়তো একটা ইমেজ ডেফিনেটলি মানে একটা ফ্যাক্টর আমাদের কাজের আমাদের প্রফেশনে, বাট অন দ্য আদার হ্যান্ড divorce is nothing that's মানে it's no more a taboo I believe, আর on the other hand এটা কোনো unethical কিছু না, এটা just part of life, and on the other hand এটার উপরে ভিত্তি করে কাউকে জাজ করার কিছু আনবো না আমি, যদি এখন একদমই অন্যায় কিছু করতাম সেটার ভিত্তিতে হয়তো আমার ক্যারিয়ার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়া উচিত ছিল, বাট আমি যদি আমার কাজের জায়গায় ঠিক থাকি এটা একটা এফেক্ট হওয়ার কথা না। বাট অন দ্য আদার হ্যান্ড আমি অনেস্টলি যেটা বলবো এটা আমি আমার প্রফেশনে আমি কোনো সময় ফেস করিনি, আমি এটা বুঝি, হ্যাঁ আমি 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 এটা এই টপিকে আসলে আসছি যে আমাদের প্রফেশনাল জায়গায় আমাদের ক্যারিয়ারের জায়গায় আমি বলবো না যে আমি কোনো অকওয়ার্ড সিচুয়েশন বা কোনো প্রবলেম বা সেটা তোমাদের কাছ থেকে হোক, সেটা মানে আমি বুঝাচ্ছি যে জার্নালিস্টদের কাছ থেকে হোক বা আমার কলিগ বা আমার কাজের জায়গায় হোক, এই এটা এটার উপর কোনো ইম্প্যাক্ট আমি দেখিনি, কারণ হচ্ছে যে আমি পার্সোনালি কেমন আমার কলিগরা জানে,
বা আমাকে আমার কাছে দশজন মানুষ আমাকে চিনে, সো দে উইল নেভার ব্লেম মি বা হয়তো ওটার জন্য আমাকে জাজ করবে না। কিন্তু আমি যেটা বলবো, বিং আ সিঙ্গেল মম সোশ্যালি আই ফেস আ লট অফ ডিফিকাল্টিজ, যেটা হয়তো একটা ডিভোর্স ছেলের ফেস করতে হয় না। এটা নিয়ে আমি একটু একটা কথা বলি, যেটা হচ্ছে যে এটা একান্ত আসলে আমার রিসেন্ট রিয়েলাইজেশন, যেটা এইগুলো না লাস্ট তিন চার মাসে আমি কাজ একটুখানি কম করেছি, অন্যদিকে একটু কাজ করছিলাম প্রফেশনালিও হোক, যেটা আমার নিজের অনেক কিছু জার্ক এসেছে, সেটা হচ্ছে যে ওয়াই ইজ দিস হ্যাপনিং, মানে এটা মানে কেন একটা মানুষ ওভাবে চিন্তা করবে। যেটা বললাম যে আমি অলওয়েজ নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করি, আমি মানুষ তো ডেফিনেটলি বদলাইনি আগে যেরকম ছিল এখনো, বাট আমি বলবো যদি চেঞ্জও হয়ে থাকে কিছু রিয়েল সেটা বেটার, আই বিলিভ দ্যাটস ফর বেটার, বিকজ আমি যদি বললাম একদমই চেঞ্জ হইনি আমি রং, উইথ টাইম উইথ এজ সবার একটা ম্যাচিউরিটি আসে, উইথ সিচুয়েশন উইথ এক্সপেরিয়েন্সেস মানুষের মধ্যে কিছু রিয়েলাইজেশন আসে বা কিছু। আমি যেরকম আমি বলবো এই ডিভোর্স হ্যাজ নট মেক মি উইকার, ইট হ্যাজ মেক মি স্ট্রঙ্গার। এখন একই ইভেন্ট দুজন মানুষের উপরে দুই রকম মানে এফেক্ট করতে পারে, একই ইভেন্টে কোনো একটা মানুষ হয়তো ভেঙে পড়তে পারে, কোনো একটা মানুষ হয়তো আরো নিজেকে স্ট্রং করতে পারে। সো আমার উপর যেটা হয়েছে যে আমি উইথ দ্য এন্টায়ার প্রসিডিওর ডিভোর্সের পরে যা যা ফেস করেছে বা ডিভোর্স নিয়ে যা যা ফেস করেছে এর পরে সবকিছু মিলে আসলে ওয়েন আই ফেসড অল দিস থিংস ফ্রম দ্য সোসাইটি ফ্রম ফ্যামিলি ফ্রম এভরিওয়্যার, তখন আই ওয়াজ লাইক একটা টাইমে খারাপ লাগলো ফ্রাস্ট্রেটেড লাগলো, তখন আই ওয়াজ লাইক নো আই ক্যানট এফোর্ড টু গেট এফেক্টেড বাই দিস থিংস, মানে এইগুলোর জন্য আমি নিজেকে এফেক্ট করতে পারবো না বিকজ আমার বেবির জন্য তোমাকে যদি কেউ একটা জিনিস দেয় সে তোমাকে একটা গিফট দিল, তুমি যদি গিফটটা না নাও গিফটটা কিন্তু তার কাছে ফেরত রয়ে যায় রাইট, এটা যদি আমি না নেই তাহলে তো ওটা আমার ঘরে আসছে না। এখন কেউ যদি আমাকে নেগেটিভিটি দেয় আমি যদি ওটা অ্যাকসেপ্ট না করি ওই নেগেটিভিটি তার কাছে রয়ে যাচ্ছে, ওটা আমার পর্যন্ত আসছে না। সো আমার মনে হয় আমার মেয়ের জন্য বলে আমার তখন মনে হয়েছে যে আই হ্যাভ টু বি স্ট্রং, আর আমার এটাকে হোয়াট এভার নো ম্যাটার হোয়াট যেটা আসুক কেন আই উইল ফেস ইট আই উইল ফাইট ইট অ্যান্ড আই উইল ওভারকাম দিস। অ্যাট লিস্ট আরেকজনের টেক কেয়ার করার আগে নিজের টেক কেয়ার করাটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা আমি বিলিভ করি। আর সোসাইটির এই চেঞ্জটা আসলে একদিনে হবে না, উইথ টাইম এভরিথিং হ্যাজ চেঞ্জ, বাট আমার মনে হয় কি আমাদের আগের জেনারেশন বা আমরা সবাই এই 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 জোনের মানে এই কন্টিনেন্ট বা এই সাইডের জোনের সাউথ এশিয়া বা হোয়াটএভার আমরা সামওয়্যার উই আর হ্যাঙ্গিং বিটুইন বিইং মডার্ন অ্যান্ড বিইং ট্রেডিশনাল, অর আমাদের মানে বাবা মারা হয়তো ছোটবেলা থেকে যেগুলো লেসন্স আমাদেরকে দিয়েছে বা আমরা যেরকম মনে করি যে ও আচ্ছা মেয়েদের আলটিমেট ডেস্টিনেশন ম্যারেজ, মেয়ে যতই এডুকেটেড হোক না কেন যতই পড়াশোনা করুক না কেন এবং আমাদের ছোটবেলা থেকে মাথায় এগুলোই ঢুকায় মানে আশেপাশে সবাই বা ফ্যামিলি, তো আমাদের কিন্তু ছোটবেলা থেকে এইটা ব্যাক অফ আওয়ার হেড সবসময় থাকে যে আচ্ছা একটা মেয়ে মানে যতই যাই করে না কেন আমার আলটিমেট ডেস্টিনেশন ম্যারেজ, এবং সেটাও না মানে আমি জানি মানে একটা বিশ্বাস ঢুকায় দেওয়া হয় যে তোমার লাইফের আলটিমেট গোল হচ্ছে বিইং ম্যারিড অ্যান্ড ওটাই, বাট বাদ বাকি যা কিছু হচ্ছে ওই অ্যাচিভমেন্টের অ্যাপ্রিসিয়েশনের থেকে ওই টার্গেটটা মোর ফোকাসড থাকে সবার মানে সবার সামনে, এবং এবং আমি ওই জিনিসটা অটোমেটিক্যালি আমার ভিতরে হয়তো ঢুকে যাবে ভিতরে মেয়ের যেটা হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু আবার ইউটিউব স্যাটেলাইট বিং মডার্ন ইংলিশ মিডিয়ামে পড়া বাট সাপোজ লাইক আস্তে আস্তে তো যুগ আগাচ্ছে আমরা কিন্তু আবার মডার্নও হচ্ছি কিন্তু আবার ওখানেও আছি, সো দুইটার মাঝামাঝি থাকাটা ইজ ভেরি রিস্কি, ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আগেকার যুগে এটা হতো কেন এন্টায়ার সবার একটা কনফিউজ মানে এন্টায়ার আমার যেটা এর মধ্যে মনে হচ্ছে যে আমরা সবাই আসলে কোনো একটা জায়গায় কনফিউশনে ভুগছি মানে উই অল আর কনফিউজড সামওয়্যার, এবং এই কনফিউশনটা থেকে দূরে সরতে হবে যদি অ্যাকচুয়ালি মেয়েদের ইকুয়াল রাইট পেতে হয়। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে যে যেটা বললাম ছেলেদের কিছু কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে না, তাকে কিন্তু বলা হচ্ছে তুমি ক্যারিয়ার এখন করছো বিয়ের পরটা করবে না, দিস ইজ নট আ প্রেশার, ওরা কিন্তু কনফিউজ না। যদি আমার কথা আমি যদি একদমই কনজারভেটিভ থাকি একদমই অর্থোডক্স থাকি তাহলে আমি এক কথা আমার মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো না, আমার মেয়েকে আমি ওভাবেই রাখবো কথার কথা, মানে এটা আমি করা উচিত না, আমি জাস্ট বলছি জাস্ট দুইটা সাইড বোঝানোর জন্য, বা আমরা এই সবাই যদি এরকমই থাকতাম যে ঠিক আছে এটাই তাহলে একটা কথা, কিন্তু আমরা তো আমাদের সন্তানকেও কনফিউজ করে ফেলছি আমাদের মেয়ে সন্তানদেরকে, যে তো
অবভিয়াসলি যখন আমরা কনফিউজ করে ফেলবো, সো মেয়েদের জন্য একটা প্রেশার, কিন্তু সেটা সোশ্যালি একটা প্রেশার হোক, ফ্যামিলি ওয়াইজ একটা প্রেশার হোক, সো এই প্রেশার কখনোই কারোর জন্য মেন্টালি হেলদি না। বিকজ যখন আমি জানি যে দের ইজ এ প্রেশার অন মি সোশ্যালি, অন দ্য আদার হ্যান্ড এই প্রেশারটার রিজনটা কি, রিজনটা কিন্তু আসলে কেউ স্টেট করে বলতে পারবে না। কারেক্ট, কিন্তু 2018 তে এই ধরনের প্রেশার পোহাতে হচ্ছে নারীদের, যেটা আমাদের জন্য অনেক লজ্জাজনক। কারণ আমরা একদিকে আমরা ক্লেম করছি আমরা অনেক এগিয়ে যাচ্ছি এবং আমরা সমান রাইটস এ বিলিভ করি, বা আমরা আসলে এখন ওই ওরকম টিপিক্যাল বা ওরকম টাইপের মেন্টালিটি থেকে বেরিয়ে আসছি, কিন্তু সামওয়্যার অর দি আদার আনকনসিয়াসলিও হোক, এটা কিন্তু আমাদের সবার ছেলেদের মাথার পিছু ওই জিনিসটা কাজ করে। কেন করে? দিস ইজ বিকজ অফ যেই ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছে, সে কিন্তু নিজে জাজ করে না এটা কি রাইট নাকি রং। আমার প্রতিটা মানুষ যদি প্রতিটা যা যা শিক্ষা আমি পেয়েছি ফ্যামিলি থেকে বা আমি আশেপাশে থেকে যা যা অ্যাডপ্ট করেছি ওয়াইল গ্রোয়িং আপ আমার এনভায়রনমেন্ট থেকে, সবকিছু নিয়ে যদি অ্যাটলিস্ট প্রতিটা মানুষ নিজে একা একা দিন শেষে এক ঘন্টা বা আধা ঘন্টা বসে অ্যাটলিস্ট যদি নিজের ব্যাপারে নিজে চিন্তা করে যে আমি যা করছি বা আমি যা শিখেছি, আমাকে যেটা বলা হয়েছে এটা রাইট এটা রং, ইজ ইট অ্যাকচুয়ালি রাইট অর রং টু মি, বা নিজেকে নিজের ভ্যালু করাটা, যে আমি যে ভ্যালু বা যে মোরালসগুলো বিলিভ করে আসছি জাস্ট বিকজ আমি এগুলো অন্ধবিশ্বাস করি যে মেয়েদের কাজ করা যাবে না বিয়ের পরে।